দক্ষিণ কলকাতার দুর্গাপূজার মধ্যে প্রতি বছরই প্রথম সারিতে স্থান পায় বরিশাল ক্লাব দুর্গোৎসব। এবছর তার ব্যতিক্রম নয়, এবছরের নিবেদন সাজবাতি। জানেন কি, 34তম বর্ষ পদার্পণ করলো এই ক্লাবের পুজো। আমি আমার ভিডিও জার্নালিস্ট রবিদাকে বলবো একটু পেছনের ছবিটা তুলে ধরার জন্য। মণ্ডপের পুরো চালচিত্রটা দেখানোর জন্য আমি একটু বলবো যে পুরো মণ্ডপটি জুড়ে রয়েছে শিল্পের নিদর্শন থেকে চমক। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে লোহা, স্টিল, পিতল, সিলিকন এবং বিভিন্ন রঙের কাপড়। পাশাপাশি মায়ের মূর্তি তৈরি হয়েছে ফাইবার দিয়ে। অজস্র প্রদীপ রয়েছে এই মণ্ডপে। থিমের নাম যেহেতু সাজবাতি, তখন প্রদীপের সমাহার তো নিশ্চিত। এটা বরিশাল ক্লাবের 34তম শারদোৎসব। এবারের বিষয় ভাবনা যেটা আপনি বললেন সেটা হচ্ছে সাজবাতি। সাজবাতি খুব সাদা অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদীপ। আমাদের বাংলার ঘরে ঘরে যেটা আগে বহুল প্রচলিত ছিল, কিন্তু এখনও অনেক বাড়িতেই আছে, সন্ধ্যেবেলা বাড়ির গৃহকর্ত্রী প্রতিটা ঘরের দরজাতে প্রদীপ দেখান এবং সেটা শেষ করেন উনি গিয়ে তুলসী মঞ্চে প্রদীপটা রেখে এবং ওনার প্রণাম করেন। পরিবারের সদস্য এবং বাড়ির সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই সাজবাতি বা সন্ধ্যা প্রদীপ দেখানো হয়। আমরা এখানে করছি এটা একটা বড় অর্থে, এটা একটা বারোয়ারি পুজো মণ্ডপ। এখানে কি হচ্ছে, এখন মানে এই সময় পৃথিবী ভালো নেই, একটা বড় যুদ্ধ চলছে, তারপরে দু আড়াই বছরের এই যে প্যান্ডেমিকের ফলে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, বহু মানুষের প্রাণহানিও ঘটেছে। এই অবস্থা থেকে মুক্তি করার জন্য আমরা সাজবাতিতে যেমন গৃহস্থের মঙ্গল কামনা করা হয়, এই সাজবাতি জ্বালিয়ে আমরা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করার জন্য দেবীর কাছে সেই প্রার্থনাটাই রাখছি, যাতে সবাই ভালো হয়ে আগের অবস্থাতে যেন ফিরে আসেন, সেটাই হচ্ছে আমাদের কামনা, এটাই হচ্ছে আমাদের এবছরের নিবেদন। গোটা মণ্ডপটি জুড়ে থিমের পাশাপাশি সাবেকিয়ানা এবং বাঙালিয়ানাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনটাই আপনারা দেখলেন। ক্যামেরা রবি দত্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।